सारा बांग्लादेशे प्रचलित মাইজবন্ডারী শানের মধ্যে যিনি সবচেয়ে বেশি শান লিখেছেন তিনি হলেন রমেশ শীল। তার নাম কি? জোরে বলেন, একটু বড় করে বলেন। এই রমেশ শীল একটা শান লিখেছেন, এটা আপনারা সবাই পারেন। আমি আলোচনার স্বার্থে সামান্য একটু নিয়ে আলোচনাতে যাচ্ছি। কি শানটা লিখেছেন? এই মাইজবন্ডার দরবার শরীফ থেকে সে বলেছেন, যত লোক পৃথিবীর থেকে আসবে, যে কোনো দেশ থেকে আসবে, যারা এসে এখানে মুরিদ হবে, তারা এই দরবারে এসে মুরিদ হওয়ার সাথে সাথে দরবারে পাকটা হলো একটা তরিকতের স্কুল, তরিকতের পাঠশালা, মুরিদ হলে এখানকার ছাত্র সে হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ! এটা রমেশ শীল তার লিখনীতে প্রমাণ করে দিয়েছেন। সেই লেখনী ভাষাগুলা ছিল কি ভাষা ছিল? আরে স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, হাই স্কুল খুইলা, এ গাউসলা জম মাইজভান্ডারী, হায় হায় গাউসলা জম মাইজভান্ডারী। ও আমি আসতে বলছি যেন আপনারা আসতে বলছেন, দেখি আপনারা আশেক হয়ে এই সান্ডে একটু বলেন। এটার মধ্যে একটা মারাত্মক আলোচনা রয়ে গেছে। আরে স্কুল খুইলা আছে রে মাওলা, স্কুল খুইলা আছে, হায় হায় স্কুল খুইলা, এ গাউসলা জম মাইজভান্ডারী, হায় হায় গাউসলা জম। চলো রে মন তরায় যাই, আর বিলম্বের সময় নাই, চলো রে মন তরায় যাই, আর বিলম্বের সময় নাই, গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল, হায় হায় গাউসুল আজম। সেই স্কুলের এমনি ধারা, আরে বিচার নাই গো জুয়ানে বুড়া, সেই স্কুলের এমনি ধারা, কথা ঠিক কিনা? রমেশের একটা কথাকে লড়ার মতো ক্ষমতা নাই। আছে? জোরে কোন আছে? কারো লড়ার মতো ক্ষমতা নাই। যেমন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি দয়াল নবীর শানে অনেকগুলো কালাম করেছেন এবং মুর্শিদের শানেও একটা কালাম সে গেয়েছেন। এই কালামগুলোকে রদ করার ক্ষমতা কারো নেই। সে নবীর শানে প্রথমেই বলেছেন, নূর মোহাম্মদ সাল্লে আলা, নূর মোহাম্মদ সাল্লে, তুমি বাদশা র বাদশা কমলে ওয়ালা, তুমি বাদশা র। এই জায়গায় আমার বাবা মঈনুদ্দিন বাবা সাইফউদ্দিন আছে এই কথার মধ্যে, আলহামদুলিল্লাহ বলেন। এই শব্দের মধ্যে আমার মুর্শিদ বাবা মঈনুদ্দিন বাবা সাইফউদ্দিন আছে, আলহামদুলিল্লাহ বলেন। আরো সে আরো লিখেছেন, তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদ, এই বড় করে বলেন না, তৌহিদের মুর্শিদ মোহাম্মদের নাম, মুর্শিদ ওই নাম জপলেই বুঝতে পারি, ওই নাম জপলেই বুঝতে পারি, খোদারি কালাম মুর্শিদ মোহাম্মদ, মুর্শিদ। এই জায়গায় আমার বাবা বাবা মঈনুদ্দিন বাবা সাইফউদ্দিন আছে, আছে না? জোরে কোন আছে কি নাই? বড় করে বলে আছে কি নাই? নজরুলের এই কথাকে খণ্ডন করার আলেম কেয়ামতের পূর্বে জন্মগ্রহণ করে নাই, করবেও না। রমেশ শীলের ওই যে বাণী, ওই যে বাক্য, সেই স্কুলে এমনি দ্বারা বিচার নাই গো জুয়ান বুড়া, কথা ঠিক কিনা? ওই বাবারে বাবা, বাইরা ভাড়া আমি ভারি না, এখানে জুয়ান বুড়া আসেনি না নাই? জোরে কন না আসে না নাই? আর সিলাই সিলাই লেখা পড়া শিক্ষা দিতেছে, হায় হায় সিলাই, এ গাউসুল আজম, হায় হায় গাউসুল আজম। আস্তে রাখেন,
আমার তো গলাত রস নাই এইজন্য আপনাদের জিকিরের হাল নাই কিন্তু বিষয়টা মারাত্মক রমেশ শীল হিন্দু না মুসলমান কথা কয় না কেন বড় করে বলেন না কেন যেদিন তিনি মাইজবান্ডার দরবারে গোলামীর খাতায় খত দিয়েছে ওই দিন আর রমেশ রমেশ নাই রমেশ আশেক হয়ে গেছে রুহানি সন্তান হয়ে গেছে এবং মুসলমান না মুমিন মুসলমান হয়ে গেছে কথা বুঝেন নাই মুমিনিয়তের হকদারে চলে গেছে বলে হুজুর মুমিনিয়তের হকদারে যাইতেইলে তো নামাজ রোজার দরকার রমেশ তো নামাজ রোজা করে নাই আসলে আমি আবার আলোচনা করলে আমার কিছু কিছু ভাইয়েরা আছেন আমার আলোচনার মধ্যে আবার কিন্তু রং লাগায় আমি গোলামে বাবা মঈনুদ্দিন আমি রক্ত দেওয়া মজনু আমি লোনি খাওয়ার মজনু না আমাকে বাবা সাইফউদ্দিন এই মুহূর্তে যদি নির্দেশ দেয় মাওলানা তুমি আমার বাবার নামের উপরে কুরবান হতাবে এক সেকেন্ড আমি মাওলানার উলামিন দেরি করব না অতএব আমার কথারা দাস একটু ব্যতিক্রম থাকবে না বুঝলে করার কিছু নাই রমেশ যে কথাটা তিনি আনলেন বাংলাদেশের অনেক আলেম অনেক মুফতি মুহাদ্দিস তিনিরা এই কথাটাকে মাপতে পারতেছে না কথাটার ওজন দিতে পারতেছে না সিনায় সিনায় লেখাপড়া এটা কি কোন বিষয়টা কোন সাবজেক্টটাকে রমেশ তার এই লিখনির মধ্যে প্রকাশ করে দিলেন মাইজবান্ডারি কালামের মধ্যে জোরে কোন সুবহানাল্লাহ রমেশ প্রকাশ করে দিলেন এই জিনিসটাকে একটু বুঝতে হবে এই জিনিসটা কোরআন শরীফে আছে কিনা হাদিস শরীফে আছে কিনা এজমাতে আছে কিনা কে আছে কিনা রমেশের এই কথাটা যাচাই বাছাই করে নিরূপণ করে দেখা গেল রমেশ কোনদিন মাদ্রাসার বারিন্দায় যায় নাই কিন্তু রমেশ শীল ওই মদিনার ইসলাম সেই কারবালার ইসলামের ফুরাক কথাটা এই দুইটা বাক্যের মধ্যে সে ঢুকাইয়া দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ 61 হিজরির কারবালার ঘটনা রমেশের এই বাক্যের মধ্যে চলে আসছে এলেম দুই প্রকার একটি এলেম শরীয়তের আর একটি এলেম হলো তরিকতের কথা বুঝতেছেন দুইটা এলেমের কথা কোরআনুল কারিমে আছে বিসমিল্লাহির রহমানির রহিম লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতা ওয়া মিনহাজ আল্লাহ ঘোষণা দিচ্ছেন বন্ধু তোমার উম্মতের জন্য আমি দুইটা রাস্তা রেখেছি এটা কোরআনে কয় একটা শরীয়ত আর আরেকটা হলো তরিকত আরেকটা হলো গোপন আরেকটা তরিকতের রাস্তা যেটাকে মিনহাজ মিনহাজ শব্দের অর্থ নিগুরু তথ্য যেই রাস্তার খবর যিনি গিয়েছে তিনি জানে আর কেহ জানে না যেই রাস্তার খবর হযরত আহমদুল্লাহ কেবলা কাবা হযরত কেবলা আলম জানে যেই রাস্তার খবর বাবান্ডারি গোলাম রহমান কেবলা কাবা জানে যেই রাস্তার খবর দাদা আবুল বাশার কেবলা কাবা জানে যেই রাস্তার খবর আমার বাবা মঈনুদ্দিন জানে যেই রাস্তার খবর বাবা সাইফউদ্দিন জানে সাধারণ লোক সেই রাস্তার খবর জানে জোরে বলেন জানে বড় করে বলেন জানে তাহলে 1400 বৎসর 1450 বৎসর পূর্বে আমার দয়াল নবীর উপরে সেই আসমানি কিতাব যেই কিতাব লোহে মাহফুজে ছিল ওই কিতাব নবীর উপরে নবী আসার পরে অবতীর্ণ সেই কিতাবের মধ্যে কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত এই যে বিষয়টা সেই বিষয়টা চলে আসলেন যে এই নিগুরু তত্ত্ব জানলেওয়ালা আমার কিছু আশেক আমার কিছু বন্ধু যারা ওলি আল্লাহ আমার কিছু বন্ধু এখন মাইজবান্ডার দরবার এটা ওলি আল্লাহর দরবার নয় এটা ওলি আল্লাহর বানানের দরবার এটা আওলাদে রসূলের দরবার এখানে ওলির দরবার নয় আওলাদে রসূলের এখানে আসলে ফয়েজ নিয়ে ওলি হয় জোরে কোন না সুবহানাল্লাহ কথাটা জামু খেয়াল করেন কথাটা রেখে আসলাম এখান থেকে ফয়েজ নিয়েছে জৌনপুরের সৈয়দ আহমদ জৌনপুরি রহমতুল্লাহ এটা ইতিহাস প্রমাণ করেছেন এখান থেকে ফয়েজ নিয়েছেন পাবনা এনায়েতপুরের খাজা ইউনুস আলী রহমতুল্লাহ যিনি মুরিদ হলো যিনি দরবারের খলিফা হইল 88 খাজা হাসপুতুল্লাহ রহমতুল্লাহ এখান থেকে ফয়েজ লাভ করেছেন পাকিস্তানের সৈয়দ আহমদ সিরিকুটি রহমতুল্লাহ
এখান থেকে ভয়েস লাভ করেছেন পাকিস্তানের সৈয়দ তৈয়ব শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, এখান থেকে ভয়েস লাভ করেছেন সৈয়দ তাহের শাহ রহমতুল্লাহ আলাই। আমি নিজে দেখেছি দরবারে বাকে এসে বাবন্ডারির রওজাতে তিনি ভক্তি দিয়েছেন। এখান থেকে ভয়েস নিয়েছেন শশিনার আবু জাবর মোহাম্মদ সালেদ, যিনির আব্বার নাম নেসারউদ্দিন। নেসারউদ্দিন সাহেব থেকে শশিনায় পিরালি শুরু। নেসারউদ্দিন সাহেবের সন্তান হলো আবু জাবর মোহাম্মদ সালে। তিনি এই মাইজবান্ডার দরবারে তিনবার এটেছেন, আমি দেখি নাই। আমার বাবা মেহমানদারি করেছেন, বাবার জবানে পাকে শুনেছি। এবং মুফতি মুজাফফর আহমদ সাহেব চট্টগ্রামের, যিনি নেসারে আরিয়া প্রিন্সিপাল ছিলেন, তিনি কুমিল্লা সাতিবর্তি 1985 সনে সুন্নি মহাসম্মেলনে এই মুফতি মুজাফফর সাহেব বলেছেন যে আমি শশিনার আবু জাবর মোহাম্মদ সালে সাহেবকে নিয়ে মাইজবান্ডার দরবারে তিনবার গিয়েছি। সেখানে বাবা মঈনুদ্দিন আমাদের মেহমানদারি করেছেন, সেখান থেকে ফয়েজ লাভ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই দরবার থেকে ফয়েজ লাভ করেছেন রাজাপুর দরবার শরীফ, এই দরবার থেকে লাভ করেছেন তৃষ্ণার দরবার শরীফ, এই দরবার থেকে লাভ করেছেন সাগ্রাপুর দরবার শরীফ, এই দরবার থেকে লক্ষ লক্ষ খলিফারা ফয়েজ লাভ করে খেলাফত নিয়ে সে নিজেও পীর হয়ে গেছে। কথা ঠিক কিনা? আমি যে কথাগুলো বলছি একটা কথাকে একটু লাইরা সেরা হেরফের কইরা কমাইয়া একটু নামাইয়া দেখাইয়া দেন যে এটা ভুল বলছি। পারবেন? জোরে বলেন পারবেন? পারবেন না তো আসেন সিনায় সিনায় লেখাপড়া। আমি কিন্তু আপনারে ফলো করি কথাটা বলছিলাম, আমি সিনায় সিনায় লেখাপড়া। আপনাদের সমস্যা হয়, আমরা তো একবারে সেহারি খামু, বাবা দয়া করে আসবেন, আসলে পরে সেহারি খামু। আর আমি এখন ওই 2-3 ঘন্টা আলোচনা করতে পারি না, কারণ শরীরেরও একটা মাপকাঠির ওজন রেখে চলতে হয়। ওই দরবারে আসলে তখন ওইটার আর হিসাবটা থাকে না কি 2 ঘন্টা না 3 ঘন্টা না 5 ঘন্টা, কারণ এই জায়গাটা হইলো অন্য ব্যাপার। কারণ এখানে এসে যদি আমি মুনাজাত করি, আমার মুনাজাতের নমুনাটা এখানে আসার পরে পরিবর্তন হয়েছে। অনেক ভাইয়েরা মুনাজাত করেন, বাবাজানের কদমে পুষাইয়া দিও, দয়াল নবীর রোজাতে পুষাইয়া দিও, ও আল্লাহ আল্লাহরে নির্দেশ দেয় আল্লাহ নবীর রোজায় পুষাইয়া দিও। এই দরবারে পাকে আসার পরে এখানে আমার ভুল ধারণা ভেঙেছে। পুষাইয়া দিও শব্দ বলা যা বললে এটা তরতিবের খেলাপ হবে। এখানে আসার পরই বলতে হবে ও মাওলা আমার বাবা মঈনুদ্দিনের নেগাহে করমে, গাউসুল আজম মাইজবান্ডারির নেগাহে করমে, আল্লাহ তুমি আমার দরখাস্ত কবুল ও মঞ্জুর করো। আল্লাহ মেহরবানি করে দয়াল নবীর কদমে বাকে আমার হাজিরি, আমার আরজি, আমার আজিজি, আমার এনকেসারি তুমি কবুল করো। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ এটা তো দরবার, এখানকার সব কিছু ওই এটি মাপকাঠির বাহিরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দরবারের অনেক কথা এটা মাফার যন্ত্রই নাই, এটা মাফার যন্ত্রই নাই অনেক আলেমদের কাছে। যেমন এই একটা কথা, আরে সিনা সিনা লেখা পড়া শিক্ষা দিতেছে, হায় হায় সিনা গাউসেল আজম মাইজবান্ডারি স্কুল দুই হাত, হায় হায় গাউসেল আজম। যেইভাবে বললে সান্ডার ওজন হবে, যেইভাবে বললে সান্ডার মান রক্ষা হবে, যেইভাবে বললে সান্ডার শান রক্ষা হবে, সেইভাবে না বললে বেয়াদুফি হবে। কারণ আমি মাইজবান্ডার স্কুলের ছাত্র, ছাত্রের জন্য কোনো ফতুয়া নির্ধারিত নাই, আমি তো ছাত্র আলহামদুলিল্লাহ বলেন। কাজে দুইটা হাত প্রসারিত করে একটু উপরে উঠায়ে জিকিরের তালে তালে ওরে গাউসেল আজম মাইজবান্ডারি, হায় হায় গাউসেল আজম, আরে স্কুল খুইলা, হায় হায় স্কুল খুইলা, এ গাউসেল আজম চলো রে মন তরায় যাই আরে বিলম্বের সময়, চলো রে মন। আস্তে, এই কথাটা আপনি যতদিন বলবেন
ততদিনই আপনার এই কথার নির্দেশ যখনই বলবেন আপনার পরে আপনিও যাচ্ছেন আপনার পরে যারা আছে আবাল বৃদ্ধ বনিতা আবাল বৃদ্ধ নরনারী করে সবে হুড়াহুড়ি আছে না জোরে কোন আছে না এই কথার মধ্যে এই শানের মধ্যে আছে সবাইর একই নির্দেশ আসতেছে চলো আমরা ওই জায়গায় যাই সুবহানাল্লাহ বলেন চলো আমরা মাইজবান্ডার দরবারে যাই জোরে কোন না সুবহানাল্লাহ আপনি আসছেন এরপরে আর কেউ আসবে না এই কথা না চলো 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 রে মন্তরায় যাই আর বিলম্বের গাউসুল আজম হায় হায় গাউসুল আজম আসেন সিনাব সিনার কথাটা একটু আলোচনায় যাই সিনার কথা বলছেন সিনায় সিনায় লেখাপড়া শিক্ষা দিতেছে আমার অনেক আশেখান ভাই আছেন তারা কিন্তু এটার অর্থ জানে অনেক খলিফা সাহেবরা আছেন জ্ঞান রাখেন এই কথাটা বুঝেন আবার অনেক বাইরে আছেন একেবারে বুঝেন না আপনারা যে বুঝেন না এটা না আপনাদের বাইরেও কিছু মোল্লা মুন্সি মুফতি মুহাদ্দিস আছে তারা এই বাক্যটার অর্থই বুঝে না কি বুঝে না এই শব্দের অর্থই বোঝে না সিনায় সিনায় এটা কি কইল এটা তো বেসরা কথা কইলো এটা তো শেরেক করলো এটা তো বেদাত করলো তারা আছে এই কারবার লইয়া ভাড়া বেহুশ তারা এখানেও এই কারবার লইয়া বেহুশ এই কবরে গেল এই কারবারে বেহুশ হাসরে মারে গেল তারা এই বেহুশে থাকবে কিন্তু আমরা আশেখান এই বেহুশে থাকব না আমার বাবা মঈনুদ্দিনের পবিত্র জবান মোবারকে বলেছেন হে আমার মুরিদানরা শোনো মাকামে মাহমুদে লিওয়ায়ে আহম নামক পতাকা নিয়ে আমার দয়াল নবী দাঁড়িয়ে থাকবে আমি মঈনুদ্দিন ওই দিন ওই জায়গায় থাকব আমার সকল রুহানি ছেলে মেয়েরা নারে রেসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগানের মাধ্যমে সেখানে দয়াল নবী আমার সামনে হাজির হবে জোরে কোন সুবহান আমরা থাকবো কি থাকবো না এই কথা আমরা বলি নাই বলেছে কে আমাদের মুর্শিদ কেবলার পবিত্র জবান মোবারকে বলেছেন তিনি জবান বরহক জবান হক জবান সত্য জবান পৃথিবী লড়সর হবে চন্দ্র সূর্য লড়চরে যাইতে পারে কিন্তু আমার মুর্শিদের জবান মোবারকের বাণী নড়চর হবে এইটাই আমার আকীদা আমার বিশ্বাস এবার আসেন সিনায় সিনায় লেখাপড়া রমেশ শীল মাদ্রাসায় পড়ছে সার্টিফিকেট নাই ভালো মানের কোনো ইউনিভার্সিটিতে পড়ছে এরকম সার্টিফিকেটও রমেশ শীলের ইতিহাসে পাই নাই রমেশ শীলের একটা কর্ম ছিল গোলামি কি ছিল জোরে বলেন আর একটু বড় করে বলেন গোলামি ছিল আর কিছু না একটা গোলামি ছিল গোলামির বরকতে গেল গার এবার লাস্ট কথাটা সিনায় সিনায় লেখাপড়া 61 হিজরিতে কারবালার জমিনে 10ই মহরমের পূর্বে 10ই মহরমের পূর্বে মহরম কারবালার ময়দানে ইমাম হুসাইন যায় নাই এর পূর্বেই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের স্ত্রী বিবি জয়নবের মাধ্যমে এরকম একটা বিষাক্ত জিনিস পান করাইলেন পানির সাহায্যে তিনি পান করার সাথে সাথে তার ভিতরের ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর ভিতরের অর্থাৎ নারী বুহিগুলা বের হয়ে চলে আসছে আসতেছে এই ভাব রাত্রে স্বপ্নে দেখলেন আল্লাহর নবী সরকারের দলম সবুজ রঙের শরবতের পেওলা নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি দেরি করলেন না অতি তাড়াতাড়ি ইমাম হুসাইনকে ডাকলেন ইমাম হুসাইনকে ডেকে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা রেখে তিনি বললেন ভাই হুসাইন আমি চলে যাব আর বাঁচবো না নানাকে দেখেছি কে তো গেল রজনীতে তো তোমার কাছে আমার একটা ওসিয়ত আমি ভাই বাঁচবো না আমাকে কে জানি বিষ খাওয়াইছে ভাই সত্য কথা বলো কন্যা ভাই কে খাওয়াইছে এটা আমি সত্য বলতে পারতেছি না জোরে কন্যা সুবহানাল্লাহ ভাই তোমার কাছে আমার ওসিয়ত তুমি মেহরবানি করে এই ওসিয়তটা রক্ষা করবে আমার ছেলে কাসেম তুমি যদি পারো তোমার কন্যা বিবি সকিনাকে আমার কাসেম কাসেমের কাছে বিবাহ দিয়ে আমার কাসেমকে তোমার ছেলের আজগরের মতো ছেলে আলী আকবরের মতো নজরে আলী আকবরের মতো নজরে নজরে তাকে রাখবে আপন ছেলে মনে করে এই ওসিয়ত করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন তিনি শাহাদাত বরণ করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চলে গেলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা চলে যাওয়ার পরে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার জমিনে দশম হরম যুদ্ধের তরবারি হাতে নেওয়ার মতো আর কোনো ব্যক্তি নাই। 68 69 70 জন লোক শহীদ শহীদদেরকে সারিবদ্ধভাবে শোয়াইছেন। পৃথিবীর এরকম কোনো লোক নাই, এই ইতিহাস নাই, আপন সগোত্রীয় লোকের 18-19 জন আর তাদের মহব্বতী প্রেমিক আশেক সহ মিলিয়ে 72 জন বা 70 জন শহীদ হয়ে গেছেন বা 68 জন শহীদ হয়ে গেছেন। তাদেরকে তিনি শোয়াইয়া যুদ্ধের ময়দানে যাবেন, ধৈর্য ধারণ করে থাকবেন, এরম মায়ের সন্তান ভূমিষ্ঠ হয়ে আসে নাই, ভূমিষ্ঠ হইয়া আসে নাই পৃথিবীতে। তিনি ধৈর্য ধারণ করে তিনি মাওলা আলী আলাইহিস সালামের সেই পাগড়ি মোবারক, আমামা মোবারক, সেই খঞ্জর মোবারক, সেই তলোয়ার মোবারক হাতে নিয়ে তিনি তাবুর কাছে গেলেন, গিয়ে বললেন, হে বিবি শহরবানু, তুমি অতি তাড়াতাড়ি জয়নাল আবদিনকে আমার কাছে দাও। কেন? কয়, আমার নানার দেওয়া বেলায়েতের ইসলাম, আমি হুসাইনের সিনার মধ্যে রক্ষিত, আমি ইমাম জয়নাল আবদিনকে আমার বুকে দাও, আমি ইমাম জয়নাল আবদিনকে বুকে নিয়ে আমার নানার দেওয়া সেই বেলায়েতের ইসলাম আমার সিনার থেকে আমি ইমাম জয়নাল আবদিনের সিনার মধ্যে রেখে দিয়ে যাই, কিয়ামত পর্যন্ত এই সিনাব সিনায় লেখাপড়া প্রতিষ্ঠিত হবে আমার নানার সত্যিকার ইসলাম জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এই কথাটাই রমেশ বলেছেন, আরে সিনা সিনা লেখা পড়া শিক্ষা দিত, হায় হায় সিনা লেখা পড়া শিক্ষা দিত, এ গাউসুল আজম, হায় হায় গাউসুল আজম, আলহামদুলিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাদ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।